টুনটুনি বনিদের বাড়ির উঠোনে একটা বেগুন গাছ আছে সেই বেগুন গাছে একটা টুনটুনি পাখি বাসা বেঁধে থাকত সে রোজ সকালবেলা উঠে খাবারের খোঁজে যেত আবার ঠিক সময় মতো ফিরেও আসতো নিজের বাসায় বনি প্রতিদিন টুনটুনি পাখিটির খোঁজ রাখত এই রকম করে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন একটি বিড়াল টুনটুনি পাখিকে তাড়া করল টুনটুনি পাখিটি উড়তে গিয়ে একটি জালে জড়িয়ে পড়ল বিড়ালটি তার ডানা চেপে ধরল বনি ছুটে গিয়ে বিড়ালটিকে তাড়িয়ে দিল টুনটুনি পাখিটি জাল থেকে বেরোতে পারছিল না তার ছোট্ট ডানা থেকে রক্ত পড়ছিল বনি খুব দুঃখ পেল তার চোখে জল চলে এলো বনি পাখিটিকে জাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে এলো তার ডানায় ওষুধ লাগিয়ে দিল এবং একটি খাঁচায় রেখে দিল কয়েকদিন পরেই পাখিটি সুস্থ হয়ে গেল আগের মতন উঠতে পারছে দেখে বনিটাকে মুক্ত করে দিল